লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিচ্ছেন প্রার্থীরা। সপ্তম দফায় 1 জুন ভোট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আর এই জেলার অন্যান্য কেন্দ্রগুলির মধ্যে অন্যতম প্রধান কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র। লোকসভা ভোট যত এগিয়ে আসছে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে কোনো খামতি থাকছে না। রবিবার সূর্য প্রচারে সকাল সকাল দেখা গেল শাসক দলের প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে। এদিন তিনি নির্বাচনী প্রচার শুরু করেন মল্লিকপুর এলাকা থেকে। তারপর মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন তিনি। সন্দেশখালীর ঘটনা নিয়ে কি বলবেন? আমরা তো আগে থেকেই বলেছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা বিশাল ষড়যন্ত্র, এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন, যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালীর ঘটনাটাকে একটি সিঙ্গুর নন্দীগ্রামের রূপ সেটা একটা ধরন ছিল। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে, এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী। উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন, উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন, উনি যেভাবে স্কিম করেছেন, এটা অত্যন্ত লজ্জার। মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত। যে ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জার, এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যেই প্রতিচ্ছবি উঠে আসছে এই ইমেজ। তাছাড়া এদিন তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে যেমন একটি মডেলে রূপান্তরিত করেছেন, তেমনভাবে আমি যদি তার মতন কাজ করতে পারি তবে আমিও নিশ্চয়ই একদিন যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেলে রূপান্তরিত করতে পারব। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে। আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে সেখানে ভাঙর বাদে, যদিও আমি মনে করি যে ভাঙর থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাব, প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টলওয়ার্ড লিডাররা রয়েছেন। আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছেন, তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুদক্ষভাবে পরিচালনা করেন। ফলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে যুক্ত পারি তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল কনস্টিটিউয়েন্সি। প্রসঙ্গত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যও এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর বিধানসভার রাজপুরে প্রচারে বের হন। সে প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, সৃজন যদি প্রচার করতে করতে আমার বাড়িতে আসেন আমার বাড়ির দরজা তার জন্য খোলা থাকবে। যদিও এখানে লড়াই হবে ত্রিমুখী, শাসক দলের প্রার্থী সায়নী ঘোষ, কংগ্রেস সমর্থিত বাম মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, ভোটের পাল্লা তিন দিকেই প্রায় সমান, তাই এই কেন্দ্রে হবে হাড্ডাহাড্ডি লড়াই। ভোটের ময়দানে কে শেষ পর্যন্ত জয়ের মুকুট পরবে, জনগণ কাকে চাইবে তাদের প্রতিনিধি হিসাবে, তারই ফলাফল জানা যাবে আগামী 14 জুন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।